হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল shathijiro7 ম্যাথ। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের পরীক্ষার্থীদের জন্য নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই সাজেশনটা নিয়ে এসেছি। তো প্রথমেই দেখো, এখানে আছে ক বিভাগ। ক বিভাগের জন্য 2012 থেকে 2018 যে বোর্ডগুলো আছে সেগুলো তোমরা পড়বে। এরপরে হচ্ছে খ এবং গ বিভাগের জন্য প্রয়োজনীয় প্রশ্নবলী। এখান থেকে চ্যাপ্টার ওয়ানের জন্য আমি দিয়েছি, দেখো চ্যাপ্টার ওয়ান থেকে দিয়েছি প্রুভ দ্যাট ডেল মাইনাস ডেল, একটা ফরওয়ার্ড ডেল আর একটা হচ্ছে এখানে ব্যাকওয়ার্ড ডেল, আর ইকুয়াল টু ফরওয়ার্ড ডেল ইন্টু হচ্ছে কত ব্যাকওয়ার্ড ডেল। তারপর দেখো 2 নম্বরে প্রুভ দ্যাট 1 মাইনাস ব্যাকওয়ার্ড ডেল ইন্টু 1 প্লাস ফরওয়ার্ড ডেল ইকুয়াল টু 1, শো দ্যাট ই ইকুয়াল টু 1 প্লাস ফরওয়ার্ড ডেল অ্যান্ড ফরওয়ার্ড ডেল ইকুয়াল ব্যাকওয়ার্ড ডেল ইন্টু 1 মাইনাস ব্যাকওয়ার্ড ডেল তার ইনভার্স। অলসো শো দ্যাট 1 প্লাস ফরওয়ার্ড ডেল ই মাইনাস 1 তার ডেল ইনভার্স। তারপরে 4 নাম্বার দিয়েছি প্রুভ দ্যাট ওয়াই প্রাইম সমান 1/h ডেল ওয়াই মাইনাস ডেল স্কোয়ার ওয়াই বাই 2 প্লাস ডেল কিউব ওয়াই বাই 3 মাইনাস ডেল 4 ওয়াই বাই 4 প্লাস আপ টু ডট ডট। প্রুভ দ্যাট ডেল প্লাস ডেল ইকুয়াল ফরওয়ার্ড ডেল বাই ব্যাকওয়ার্ড ডেল মাইনাস ব্যাকওয়ার্ড ডেল বাই ফরওয়ার্ড ডেল। এই হচ্ছে চ্যাপ্টার 1 থেকে প্রশ্ন। 5টা প্রশ্ন দিয়েছি চ্যাপ্টার 1 থেকে। এবার চ্যাপ্টার 2 দেখো, চ্যাপ্টার 2 থেকে 2টা ম্যাথ থাকে পরীক্ষায়। এটার মধ্যে একটা উপপাদ্য আসতে পারে বা একটা ম্যাথ এরকম আকারে থাকতে পারে বা দুইটাই ম্যাথ আসতে পারে। তো চ্যাপ্টার 2 থেকে দিয়েছে দেখো ডিসকাস নিউটন রিফ্র্যাকশন মেথড ফর ফাইন্ডিং দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু 0। 2 নম্বরে দিয়েছি ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0 বাই বাইসেকশন মেথড কারেক্ট আপ টু 2 ডেসিমেল প্লেসেস। 3 নম্বর দেখো find a real root of x minus cos x equal 0 by bisection method up to 4 decimal places. তারপরে দিয়েছি 4 নাম্বার use iteration method to find the root real root of the equation sin square x equal to হচ্ছে x square minus 1. এরপরে আছে find a positive root of cos x minus x e to the power x equal to কত 0. এরপরে দেখো 6 নম্বরে সলভ দ্য ইকুয়েশন 3x মাইনাস কজ এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 বাই ফলস পজিশন মেথড। 7 নম্বরে আছে সলভ ফর এ রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন এক্স কিউব মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0 বাই রেগুলার ফলসি মেথড। তারপরে দেখো 8 নম্বরে আছে বাই ইটারেশন মেথড ইভালুয়েট, এখানে আছে ওভার 348 কারেক্ট টু 4 ডেসিমেল প্লেসেস। এরপরে ইউজিং অ্যাবাভ মেথড ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন 10x ইকুয়াল 4x কারেক্ট টু 3 ডেসিমেল প্লেসেস। এখানে অ্যাবাভ মেথড যে কোনো মেথড অ্যাপ্লাই করতে পারো। তো এখানে আরেকটা প্রশ্ন দিয়েছি, এটা হচ্ছে 10 নম্বর ফাইন্ড এ রুট অফ দ্য ইকুয়েশন x sin x প্লাস cos x ইকুয়াল টু 0 ইউজিং দ্য নিউটন র্যাপসনস মেথড কারেক্ট টু 3 ডেসিমেল প্লেসেস। তো এখান থেকে চ্যাপ্টার 2 থেকে কিন্তু যদি তোমরা 4টা মেথড পারো তাহলে যে কোনো ম্যাথ যেভাবেই আসুক না কেন প্রত্যেকটা ম্যাথেরই অ্যান্সার করতে পারবে, শুধুমাত্র রুলসগুলো মনে রাখবে তাইলে হবে। তারপরে দেখো চ্যাপ্টার 3 থেকে 1 নম্বর দিয়েছে এস্টাবলিশ নিউটনস গ্রেগরিস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এটা পড়বে। তারপরে দেখো 2 নম্বরে আছে ডিফাইন ডিভাইডেড ডিফারেন্স এস্টাবলিশ নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ফর ইন্টারপোলেশন। 3 নম্বরে আছে এস্টাবলিশ ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা ফর আনইকুয়াল ইন্টারভ্যালস। তারপরে 4 নম্বর দেখো পপুলেশন ওয়াজ রেকর্ডেড অ্যাজ ফলোজ ইন এ ভিলেজ, ইয়ার দেওয়া আছে 1941, 1951, 61, 71, 81, 91। পপুলেশন আছে 2500, এখানে 2800, এখানে 3200, 3700, 4300, 50, 5225 দেওয়া আছে। 5 নম্বর দেখো মার্কস অবটেইনড বাই দ্য কোঅর্ডিনেটস ইন অ্যান এক্সামিনেশন আর গিভেন বিলো। মার্কস দেওয়া আছে 0 থেকে 19, পেয়েছে নাম্বার অফ স্টুডেন্ট 41 জন, 20 থেকে 39 62 জন, 40 থেকে 59 65 জন, এখানে 60 থেকে 79 50 জন, 80 থেকে 99 পেয়েছে 17 জন, এটা দেওয়া আছে। তো এস্টিমেট দ্য নাম্বার অফ কোঅর্ডিনেটস হু অবটেইনড লেস দেন 42 মার্কস অ্যান্ড 70 মার্কস, মানে এই 42 মার্কসের নিচে কতজন পেয়েছে এবং 70 মার্কসের নিচে কতজন পেয়েছে সেটা বের করতে বলছে। এরপরে যাও 6 নম্বরে ফাইন্ড দ্য পলিনোমিয়াল অফ এক্স হুইচ অ্যাজিউম দ্য ভ্যালু 426, 58, এখানে আছে 112, 466, 922 হোয়েন এক্স হ্যাজ দ্য ভ্যালু 0, 2, 3, 4, 7, 9 রেসপেক্টিভলি, অ্যান্ড অলসো ফাইন্ড এফ অফ এক্স ইন পাওয়ার্স অফ এক্স মাইনাস কত 5। এরপরে দেখো 7 number, the table below gives the values of tan x for 0.10 less than equal x less than equal 0.30. এখানে x এর ভ্যালু গুলো দেওয়া আছে আর y গুলো দেওয়া আছে, এটা করবে। এখান থেকে বের করতে হবে কি tan 0.40 মান, tan 0.50 মান। এরপর দেখো 8 নম্বরে আছে estimate √155 using Lagrange's interpolation formula from the table given below। এখানে x এর মান এবং y এর মান দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, দেখো এটা আসতে পারে পরীক্ষায়। এরপর 9 নম্বরে আছে establish Gauss's forward interpolation formula, এটাও খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো ইউজ গাউসেস ফরওয়ার্ড, এখানে সেন্ট্রাল ডিফারেন্স ফরওয়ার্ড টু ফাইন্ড দ্য ভ্যালুস অফ ওয়াই হোয়েন এক্স ইকুয়াল টু 3.75 গিভেন দ্য ফলোয়িং টেবল। এখানে এক্স এর ভ্যালুগুলো দেওয়া আছে, এখন ওয়াই এরগুলো দেওয়া আছে। এখানে 11 নম্বরে আছে ইউজ গাউসেস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা টু ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 50° 42" ফ্রম দ্য ফলোয়িং টেবল। এক্স এর ভ্যালুগুলো দেওয়া আছে এখানে, আর tan x ডিগ্রির এই ভ্যালুগুলো দেওয়া আছে। এখানেও যদি তোমরা রুলসগুলো পারো তাহলে যে কোনো ম্যাথই পারবে। একটা হচ্ছে নিউটনস ফরওয়ার্ডের, আরেকটা ব্যাকওয়ার্ডের, আরেকটা হচ্ছে সেন্ট্রালের, হ্যাঁ আরেকটা আছে ডিভাইডেডের। এই চারটা এখানে রুলস পারলে যে কোনো ম্যাথই পারা যায় এখান থেকে। এই নিউমেরিক্যালের ম্যাক্সিমাম হচ্ছে রুলস মনে রাখা, রুলস যদি মনে রাখতে পারো যে কোনো ম্যাথ তোমরা ইজিলি পারবে। এরপরে চ্যাপ্টার 4-এ যাও। চ্যাপ্টার 4 থেকে 1 নম্বরে দিয়েছি using Newton's forward formula derive expressions for the first and second derivatives of a function। এখানে এটাও ইম্পর্টেন্ট আছে, মোটামুটি এটা পড়বে। এরপরে দেখো এখানে আছে find the first and second derivatives of the function tabulated below at the point x equal to 3.0। x এর ভ্যালুগুলো দেওয়া আছে, y equal to f of x এটা দেওয়া আছে। 3 নাম্বার আছে from the following values of x and y find dy by dx when x equal to 6। x এর ভ্যালুগুলো দেওয়া আছে এবং y এর গুলো এখানে দেওয়া আছে। তারপরে যাও 4 নম্বরে, from the following table of values of x and y find dy by dx বের করতে হবে এবং d2y/dx² বের করতে হবে যখন x এর মানটা হচ্ছে 5.5। তাহলে এই যে x এর ভ্যালুগুলো এখানে দেওয়া থাকবে, y এর গুলো এখানে দেওয়া থাকবে। 5 নম্বরে যাও, find the first and 2 derivatives of f of x at x equal to 1 from the following table। x এর ভ্যালু দেওয়া আছে এবং f of x এর গুলো দেওয়া আছে। এই 5টা ম্যাথ দিয়েছি চ্যাপ্টার 4 থেকে। এরপরে যাও চ্যাপ্টার 5-এ। চ্যাপ্টার 5-এ ফার্স্ট দিয়েছি একটা ডিফাইন জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইডিস্ট্যান্স অর্ডিনেটস অ্যান্ড হ্যান্স এস্টাবলিশ সিম্পসনস 1/3 ফর্মুলা ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, এটা পড়বে। তারপরে দেখো 2 নম্বরে আছে ফাইন্ড 0 to 1 1/(1 + x² dx) by using Simpson's 1/3 rule, 3/8 rule and trapezoidal rule and Euler's rule, hence obtain approximate value of pi in each case। এখান থেকে 4টা রুলস আছে, ওই রুলসের সাহায্যে ম্যাথটা করতে হবে, পায়ের মান বের করতে হবে। তারপরে 3 নম্বরে দেখো ইভালুয়েট 0 to 6 1/(1 + x² dx) using trapezoidal rule, সিমসনস রুল, তারপরে হচ্ছে সিমসনস বথ লেখা মানে হচ্ছে 1/3ও করতে হবে 3/8ও করতে হবে, ওয়েডেলস রুল। তারপরে 4 নাম্বার আছে কম্পিউট দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রালস 0 to π/2 √1 - 1/4 sin² t dt আপ টু 4 ডেসিমেল প্লেসেস বাই সিমসনস 3/8 রুল। 5 নম্বরে আছে হচ্ছে ক্যালকুলেট 0 to π/2 sin x dx by using Simpson's 1/3 rule, Simpson's 3/8 rule, trapezoidal rule। After finding the true value of the integral, compare the error in these cases। 6 নম্বরে আছে evaluate 0 to 1 √sin x + cos x dx, correct to 3 decimal places using 7 ordinates। 7 নম্বরে আছে using Simpson's 1/3 rule to evaluate i equal to 0 to 1 1/(1 + x dx) with h equal to হচ্ছে 1/10। আর 8 নাম্বার evaluate 0 to 1 1/(1 + x² dx) using Romberg's method, hence obtain an approximate value of কত পাই। এইখানেও এই চ্যাপ্টারেও কিন্তু চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 এর মতো সেম কথা বলবো, যে যদি 4টা রুলস তোমরা জানো তাহলে যে কোনো ম্যাথ আসুক না কেন প্রত্যেকটা ম্যাথে এখান থেকে পারবে তোমরা। এরপর দেখো চ্যাপ্টার 6। 1 নম্বরে আছে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন গাউসেস এলিমিনেশন অ্যান্ড গাউস জর্ডান মেথড টু সলভ এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। 2 নম্বরে দিয়েছে সলভ বাই গাউসেস এলিমিনেশন মেথড 3x + y - z = 3, 2x - 8y + z = -5, x - 2y + 9z = 8। 3 নম্বর ইউজিং গাউসিয়ান এলিমিনেশন মেথড সলভ দ্য ফলোয়িং সিস্টেম, এই যে এখানে যে এটা দেওয়া আছে ইকুয়েশনগুলো দেওয়া আছে সেটা করতে হবে। 4 number solve the Gauss's Jordan method. এখানে যে কতগুলো ইকুয়েশন আছে ইকুয়েশনগুলো গাউস জর্ডান মেথডের সাহায্যে সমাধান করতে বলছে. 5 number solve the following system of linear equations using pivoting strategies by Gaussian elimination method. এখানে যে ইকুয়েশনগুলো আছে সেটাকে করতে হবে গাউসের এলিমিনেশন মেথডের সাহায্যে. 6 number দেখো solve the following system of equations by factorization method. এই factorization method করতে হবে যে এখানে কতগুলো ইকুয়েশন দেওয়া আছে এটাকে করবা আর এই যে এটাকে দুইটা ম্যাথ দিয়েছে এখান থেকে. এখানে সিস্টেম জানা থাকলে যে এনি ম্যাথ আসুক না কেন প্রত্যেকটা ম্যাথই পারবে এখান থেকে. তারপর দেখো চ্যাপ্টার 6 এর পরে আমি চ্যাপ্টার 7 এ যাচ্ছি. এখানে একটা ম্যাথই দিয়েছি ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য ফলোইং ম্যাট্রিক্সেস ইউজিং গাউসেস জর্ডান মেথড. এই যে একটা দেওয়া আছে এখানে ম্যাট্রিক্স, এটাকে ইনভার্স মেথডের গাউসের জর্ডান মেথডের সাহায্যে ইনভার্স বের করতে হবে এটার. তারপরে চ্যাপ্টার 8 এ যাও ডিসকাস গাউস জ্যাকোবি ইটারেটিভ মেথড ফর সলভিং দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস. 2 number establish Gauss-Seidel iterative method for finding the solutions of system of linear equations. 3 number dekho solve the following system by Gauss's Jacobi and Gauss-Seidel methods. এই যে এখানে ইকুয়েশন গুলো দেওয়া আছে সেটা করতে হবে. 4 নম্বরে যাও find the largest eigenvalue and the corresponding eigenvector of the matrix by power method. এই যে এখানে eigenvalue এবং eigenvector বের করতে হবে. এখানে দেখো তিনটা দিয়েছি আমি, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, তিনটা ম্যাথ দিয়েছি এখান থেকে. তারপরে চ্যাপ্টার 8 শেষ হলো. চ্যাপ্টার 9 দেখো চ্যাপ্টার 9 থেকে 1 নাম্বার দিয়েছি ফাইন্ড এ রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন x square minus y square equal to 4 x square plus y square equal to 16 by Newton-Raphson method. Newton-Raphson মেথডের সাহায্যে এটার মূল বের করতে বলছে, এটা চ্যাপ্টার 9 থেকে করবে. তারপরে চ্যাপ্টার 10 এ যাও. চ্যাপ্টার 10 এ আছে 1 নাম্বার দিয়েছি ইউজিং পিকার্ডস মেথড অবটেইন দ্য সলিউশন অফ dy/dx = x into 1 + x³ by y of 0 equal to 3. Tabulate the values of y of 0.1 and y of 0.2. 2 নাম্বারে solve the Euler's method of the equation dy/dx = x + y, y of 0 equal to 1 at the point x equal to 0.05 and x equal to 0.10 taking h equal to 0.05. এরপর দেখো 3 নম্বরে হচ্ছে এখানে ইউজিং মডিফাইড ওয়েলার্স মেথড ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই হোয়েন এক্স ইকাল টু 0.1 অফ দ্য ইকুয়েশন ওয়াই প্রাইম ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোয়েন ওয়াই অফ 0 ইকাল টু 1. এখানে এই যে ফাংশনটা দেওয়া আছে এটা মডিফাইড ওয়েলার্স মেথডের সাহায্যে করতে হবে. পরে দেখো 4 নাম্বার ইউজিং ওয়েলার্স মেথড সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy/dx - 1 = y², যেখানে y of 0 = 0 taking h = 0.1 and obtain y of 0.1, y of 0.2 and y of 0.3 বের করতে হবে এখান থেকে. চ্যাপ্টার 11 তে যাও. এখানে আছে derive Runge-Kutta method fourth order method for solution of first order ordinary differential equation. এখান থেকে যে Runge-Kutta method এটার যে প্রমাণটা আছে সেটা আসতে পারে. তারপরে হচ্ছে 2 নাম্বার ইউজ Runge-Kutta মেথড টু সলভ 10 dy/dx = x² + y², যেখানে y of 0 = 1 ফর দ্য ইন্টারভ্যাল 0 less than equal x less than equal 0.4 উইথ h equal to 0.1. এখান থেকে আমি একটাই দিয়েছি কারণ একটা ম্যাথ পারলে যে এনি ম্যাথ যে কোনোভাবে আসুক না কেন এগুলো পারবা. তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে রুলস জানা থাকলে পারা যায়. তাহলে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের রুলসগুলো শুধু ভালো করে দেখে যাবা, বাস যে কোনো ম্যাথ আসুক না কেন প্রত্যেকটা ম্যাথের অ্যান্সার করতে পারবা. তো আজকে এই পর্যন্তই থাক. আল্লাহ হাফেজ.